কে বলবে? মধুজা তারা সৎমা, ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয় আমের মুখ দর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়ন তারা 22 মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। অর্পণিকা? হ্যাঁ পানাগা, আমি। তুমি? খুব আশ্চর্য হয়েছ তাই না? তুমি বাসুকি হওয়া সত্ত্বেও, তোমার উপরে অনেক রাগ থাকা সত্ত্বেও, তোমার মেয়ের করুণ অবস্থা দেখে এখানে আসতে বাধ্য হয়েছি। তোমার মেয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। কিন্তু ওকে নিজেদের বুদ্ধিতে চালনা করছে ওই বাসুকি নাগেরা। বলো কি করব তোমার মেয়ের সঙ্গে? আমি চেনা মাকে ছাড়োনি তুমি, আর আমার ওই বাচ্চা মেয়ে তাকে ছেড়ে দেবে? সর্বনিকা, আমার ওই বাচ্চা মেয়েটার কোনো ক্ষতি করো না তুমি, তোমার কাছে হাত জোর করছি। ওকে আমি মারতে চাই না বলে তোমার কথা ভেবে ওকে আমি এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। যদি আমার কথা শোনো তবেই তোমার মেয়ে বেঁচে থাকবে। বলো আমি কি করব? দেখো, তোমার মেয়ে এখনো নাক শক্তি পায়নি, এখনো পর্যন্ত শুধু মানব কন্যাই রয়েছে। দেখো পানাগা, এই সময় তুমি ওর বিয়ে দিয়ে দাও। এর জন্য 3 দিন সময় দিলাম তোমাকে। এর মধ্যে তুমি যদি ওর বিয়ে না দাও তাহলে শ্রাদ্ধ করার জন্য তৈরি হও। না সর্বনিকা, না, আমি তোমার কথা মতোই কাজ করব, কিন্তু আমার মেয়েটার কোনো ক্ষতি করো না তুমি। আমি ওকে নিয়ে আসবো বলে যদি ভাবিও, ওই ত্রিশলা নাগলোকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে, আমি কি করে যাব? মেয়েকে বাঁচাতে চাইলে করবে সেটা ভাবো, বাকি সবকিছু শোভা বুঝিয়ে বলবে। একদম চিন্তা করবেন না নন্দিনী, এই জিনিসটাকে শক্ত করে ধরতে হবে। আহা, এটা প্রচন্ড ভারী, এটা তোলার মতন শক্তি নেই, এই নিন। যতক্ষণ না আমরা জ্ঞান অর্জন করছি সবকিছু কঠিন মনে হয়, কিন্তু সেটা যদি আমরা শিখে ফেলি তাহলে সহজ হয়ে যায়। আপনারা সবাই তাহলে ভুল ভাবছেন। আচ্ছা, এটা শেখার আগেই আমাকে যদি অস্ত্র চালাতে বলেন তাহলে কি করে সম্ভব?
শেখার একটা ইচ্ছে থাকা দরকার, করে দেখাবার একটা জেদ থাকা দরকার, বিজয়ী হওয়ার সংকল্প করতে হবে। তাহলে আর কোনো কাজ কঠিন মনে হবে না। সাহস করে আমি যা বলছি তা করুন, তাহলে দেখবেন সব সহজ মনে হচ্ছে। এটা খুব সুন্দর, এর সাথে ম্যাচিং করে নেকলেস নাও। এটা দেখো কেমন লাগছে নীলি, এটা দেখো কি দারুণ। এখানে আয়, কোথায় যাচ্ছিস? ওর মধ্যে থেকে তো আমার কিছু কাজ রয়েছে। আরে এটা কি কাজ নয়? এসব বাড়িতে করার কি দরকার ছিল? আন্টিকে কিন্তু এখন কদিন ডক্টর যেতে বারণ করেছেন বাইরে, সেই জন্যই আমি এগুলো বাড়িতে আনালাম। আয়না বিরাট, তুইও কিছু সিলেক্ট কর। কি মা, মেয়েদের কাজ আমি করে কি করব? তুমি দেখো না। তার মানে? আরে এটা তুই কেমন কথা বলছিস? দেখ, বিয়ের আগে আমরা তোকে সবাই মিলে সাপোর্ট করব, কিন্তু বিয়ের পরে বউয়ের সঙ্গে শপিং করতে যেতে হবে, তখন কি করবি? ও, এইসবের কোচিং দিচ্ছ তুমি এখন ড্যাড? আরে আরে, কোচিংও না ট্রেনিংও না, এই সময় একটা মেয়ে চায় তার হবু বর যেন জামা কাপড় সিলেক্ট করে দেয়, আর সেইটা পরে সে বিয়ে করবে বলে আশা করে। আর এদিকে তুই, এদিকে সিলেক্ট কর তুই আগে। মাকে এখন মানাও করা যাবে না, আধ ঘন্টা এখানে থেকে তারপরেই বেরোই। বিরাট আন্টি, এটা দেখো, এইসব শাড়ি, চুড়ি, মেহেন্দি, এগুলো ছাড়া কোনো মেয়ের বিয়ে হয় না, কেন বলতো? আমি যেটা জানি সেটা বলবো? হ্যাঁ বল। বলো না বিরাট প্লিজ। শাড়ি নারীকে আরো সুন্দর করে তোলে, চুড়ি তাকে আরো অপরূপা করে তোলে, মেহেন্দি সম্পর্ক আরো গাঢ় করে তোলে। তাহলে দেখতে গেলে সত্যিটা হলো, বিয়েতে মেয়েদের আসল রূপ দেখা যায় না, তাই ছেলেদের সাবধানে থাকতে হবে। জাঁক জমক সবকিছু ছেলেদের সাবধান করার জন্য, আর আমার মনে হয় এগুলো শাস্ত্রেও লেখা আছে। বদমাশ ছেলে। না বিরাট, ওগুলো মিথ্যে। এটা আমি একদমই জানতাম না বিরাট, তুই একদম ঠিক কথা বলেছিস। এই যে চুপ করে থাকো বুঝলে। এরকম কথা বললে উন্নতি হবেই না। ও এইসব কথা বলছে, তুমি ওকে বুঝিয়ে বলো এই সমস্ত কিছুর কেন প্রয়োজন আছে। যাতে নজর না লাগে সেই জন্য রাজেশ্বরী, শাড়ি মেহেন্দি গয়না এগুলো পরানো হয়, কারণ যাতে মেয়ের উপর কুদৃষ্টি না লাগে। আমার মা এই কথাই বলতেন, আমার মা যেটা বলতেন হয়তো সেটা সত্যি। আমি যেমনটা শেখাচ্ছি ঠিক তেমনটাই বলবে, স্বরের উচ্চারণ খুব জরুরি। ওম জুম, ওম আউম, ওম ফট, মহামৃত্যুঞ্জয়ায় নমঃ। বলো। আরেকবার বলবেন। ওম জুম, ওম আউম, ওম ফট, মহামৃত্যুঞ্জয়ায় নমঃ। এবার বলো। ওম জুম, ওম ওম ফট স্বাহা। ছি ছি, অশুদ্ধ উচ্চারণ করতে নেই নন্দিনী, ঠিক করে শোনো।
কাছে এটা বলার কি দরকার? কোন শত্রু মন্ত্রপুত অস্ত্র নিয়ে তোমাকে মারতে আসলে তুমি এই মন্ত্র বলে ওই অস্ত্র থেকে বাঁচতে পারবে। ও এটা ঠিক করে অভ্যেস করো। এখন অন্য মন্ত্র শেখাচ্ছি। অগ্নিহোত্রে নিষ্কৃঞ্চে মালা প্রেয়স্যতি ত্রয়াদশে ফট স্বাহা। এটা কি? এই মন্ত্র বলে আমাদের সামনে থাকা নির্জীব বস্তুগুলোকে আমরা নিজেদের অধিকারে চালাতে পারবো। সেটা কি করে দেখান দেখি। ওই দিকে দেখো, ওই ঘটিটা দেখছো? এখন আমি মন্ত্র বললেই ওই ঘটিটাই উপরে চলে আসবে। অগ্নিহোত্রে নিষ্কৃঞ্চ মালা প্রেয়স্যতি ত্রয়াদশে ফট স্বাহা। অগ্নিহোত্রে নিষ্কৃঞ্চ মালা প্রেয়স্যতি ত্রয়াদশে ফট স্বাহা। দারুন দারুন, কিন্তু আমি এই মন্ত্রগুলো বলতে পারবো না। পারবে নন্দিনী, শিখতে হবে। আপনি মনস্থির করলে সব সম্ভব। আমাদের অভ্যেসের সময় আমি আপনার শক্তি পরখ করে দেখেছি, এটাও ঠিক সেরকমই। আপনি যদি শেখাতেন সহজেই হয়ে যেত। দেখি আপনি এই মন্ত্র বলে কি জাদু দেখান। ঠিক আছে, আপনি যদি তাতেই খুশি হন তাহলে আমি তাই করব। বলুন কি করতে হবে। এখান থেকে আমার জন্য নন্দন কাননের গোলাপ ফুল এনে দেখান। অগ্নিহোত্রে নিষ্কৃঞ্চা মালা প্রয়স্যতি ত্রয়ারুষে পরস্বাহা। দারুন, এটা এখন আমার মাথায় পরিয়ে দিন। এটা আমি করতে পারবো না। এটা কি ফেলে দেবো নাকি? পরান। এটা অনেক বেশি হচ্ছে। মন্ত্রবিদ্যাকে জাদু কখনো বলে না, তাচ্ছিল্য করে বিদ্যা শিখলে এমনটাই হবে। ও এখানে নতুন, এখানকার লোকেদের মতন জ্ঞান থাকা দরকার, লক্ষ্য থাকা দরকার, সামান্য শ্রদ্ধা ভয় ভক্তি থাকা উচিত। নন্দিনী, আগামী দিনে তুমি এই লোকের রানী হবে, এমন মাথা নিচু করে দাঁড়াবে না। কি বীরবাহু, তুমি ওকে শেখাবে বলে শিশুদের মতন খেলা খেলছো। বাইরে বাসুকিরা এইসব দেখলে রানী বলে সম্মান দেবে ওকে। রাজা হলেন একজন প্রত্যক্ষ দেবতা, প্রজার জন্যই রাজা, অথবা ওই সিংহাসনে বসার একজন ঈশ্বরের সমান। তাই সকলের সামনে ছোটদের মতন হতে নেই, তাই না? আমায় ক্ষমা করে দেবেন গুরুদেব। ঠিক আছে, মন্ত্রের অভ্যেস আরো বাড়াতে হবে, কিন্তু তার আগে এর তীর্থ স্নানের প্রয়োজন। তীর্থ স্নান মানে? বাসুকীদের তপশক্তি দিয়ে বানিয়ে থাকা কল্যাণী জল দিয়ে স্নান করাতে হবে। বীরবাহু, দ্রুত সব তৈরি করো,
ঠিক আছে। বন্ধুগণ, আমাদের এত বছরের বনবাস আজ শেষ হতে চলেছে, তাও আবার আনন্দপূর্ণভাবে। কালকে শিবরাত্রি, আমাদের জন্য সুদিন, গর্বিত হয়ে উৎসব করার দিন, খুশিতে পরিপূর্ণ হয়ে ওঠার দিন। ভগবান শিব এই দিন সাগর মন্থন করে বিষ পান করেছিলেন, কিন্তু আমাদের জন্য অমৃত পান করার দিন। সবাই খুশিতে মেতে ওঠো। বলো সৈনিক। ওই নন্দিনী সকল বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। শিখতে দাও ওকে। আগামীকাল ওই বাসকীরা নিরাশার মুখ দেখবে, জীবনের ব্যাপারে নিরাশক্ত হয়ে যাবে। আর সেই জন্যই ওরা যতই পরিশ্রম করুক সবই বিফল হয়ে যাবে। ওনার উৎসাহ কিন্তু কিছু মাত্র কমেনি। উৎসাহ যতই বেড়ে যাক সৈনিক, ওরা আমাদের সর্পনিকা দেবীর তলোয়ারের সামনে কিচ্ছু না, ওনার ক্রোধের সামনে ওরা পুড়ে ছাই হয়ে যাবে। সাথে বীরবাহু আছে। যতই থাকুক বীরবাহুই থাকুক, আর ওর থেকে কোনো শক্তিশালী থাকুক, এবারে আমাদের জয়টা আগে থাকতেই নিশ্চিত হয়ে আছে। শঙ্খপাল নিজের মন্ত্র শক্তির সাহায্যে সবাইকে আরো বেশি শক্তিশালী করে তুলছে। কি বললে? হ্যাঁ, নন্দিনী এই যুদ্ধে লড়াই করবে বলে ওই শঙ্খপাল নিজের অখণ্ড মন্ত্রশক্তি সব নন্দিনীকে প্রদান করছে, তাই নন্দিনীর তীর্থ স্নান করার সব ব্যবস্থা হয়ে গেছে। এক্ষুনি এই বিষয়টা সর্পনিকা দেবীকে জানানো উচিত। সর্পনিকা দেবী এখন ভগবান শিবের ধ্যান করছেন, ওনাকে যদি এখন জাগাই ওনার রোষানলে পড়ে আমরা সবাই পুড়ে ছাই হয়ে যাব। ওই নন্দিনী কিভাবে শক্তিশালী হয় সেটা আমি দেখছি। এতদিন ওই নাম্বুদরি ভূলোকের একমাত্র শত্রু ছিল, এখন আরো একজন তৈরি হচ্ছে, যাতে ও কোনোভাবেই আমাদের বিরুদ্ধে না দাঁড়াতে পারে তার ব্যবস্থা আমি করব। ওই নন্দিনীকে দেবীর মন্ত্রশক্তি দিয়ে সম্পূর্ণভাবে বশীভূত করব, না হলে ওকে হারানোটা খুব কঠিন হয়ে যাবে, তাই সর্বপ্রথম ওকে আটকাতে হবে। আমার বদলে দেওয়া এই বস্ত্রতে মন্ত্রশক্তি প্রয়োগ করে রেখেছি, ওনার সামনে তুমি কিছুতেই দাঁড়াতে পারবে না। জুড়ে আগুন লাগার মতো ছটফট করতে থাকবে তুমি, আর তারপরে সহ্য না করতে পেরে হিমালয়ের পাদদেশে গিয়ে তোমাকে তপস্যায় বসতে হবে। এই রকমটাই হবে, দেখতে থাকো তুমি। নন্দিনী, মায়ের মতো ধৈর্যশীল হয়ে রীতি প্রতিষ্ঠা সর্বগুণের রানী হও, ধর্মের রক্ষক হয়ে বাসুকীদের আধার হও, ন্যায়ের সংকেত হয়ে
তুমি দেবদূত হও। তুমি সৎ পথে থেকে শত্রুদের নাশ করার জন্য আমাদের গুরুদেব তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করছেন। আপনাদের সবার ভরসা আমি রাখব। ত্রিশলা, যেভাবে মা যত্ন করে তুমি ঠিক সেইভাবে যত্ন করছো আমার। তোমার এই সাহায্যের জন্য আমি সব সময় ঋণী থাকব। আমি জননীর আত্মা, আমি নন্দিনীর শরীরে প্রবেশ করে ওকে বাঁচিয়েছি। বাকি কথা আমি এসে বলবো। তুমি ওর শরীর আগে গঙ্গার কাছে নিয়ে যাও। আমি ওর দেহর মধ্যে থেকে গঙ্গার জলে যদি আমি প্রবেশ করি, আমার আত্মা তাহলে মুক্তি পেয়ে যাবে। আমি ওর থেকে অনেক দূরে চলে যাব। বেশি সময় নেই বীরবাহু, জলদি এই কাজটা করো। নন্দিনী, ত্রিশলা, যজ্ঞ মাঝপথে থামাতে নেই। শেষ মুহূর্ত আসলেও এখনো নন্দিনী আসেনি। আসবে, ওরা নিশ্চয়ই আসবে। শঙ্খপালা দেব, আপনি চিন্তা করবেন না। যজ্ঞ শুরু হওয়ার আগেই বলতে পারতেন, ও আসার পরেই শুরু করবেন বলতে পারতেন, কিন্তু এখন সময় পেরিয়ে গেছে। অমৃত শায় সর্বায়া শ্রীমন মহাদেবায় নমঃ। এতক্ষণে পুজো হয়ে গেছে, আমরা যাই। ত্রিশলা, ওদের অপেক্ষা করে লাভ নেই। ত্রিশলা, পূর্ণাহুতি আপনি দিয়ে দিন। হোমের সময় হয়েছে, আপনি যান। আপনি? আমি এক্ষুনি আসছি। ত্রিশলা, কি চিন্তা করছেন? যজ্ঞেশ্বরকে অপেক্ষা করানোটা ঠিক নয়। দয়া করে পূর্ণ আহুতিটা দিয়ে দিন। শঙ্খপালা দেব, ওরা এখানে আসছে।
এই যজ্ঞ পূর্ণ করার জন্য। নন্দিনীকে যদি সর্পনিকাকে হারাতেই হয়, এই যজ্ঞ নন্দিনীকে পূর্ণ করতে হবে, আপনিই বলেছিলেন। যুদ্ধ কেবল সর্পনিকার বিরুদ্ধেই নয় ত্রিশলা, এখনো ওরা জীবন আর মৃত্যুর মাঝখানে লড়াই করে চলেছে। ওরা আজ এখানে আসলে কালই যুদ্ধ বাঁধবে, ওখানে হার জিত কোনো একটা হবে, কিন্তু ওদের ওই যুদ্ধ থেকে বেঁচে ফিরে আসতে হবে তো। ওদের যাতে মঙ্গল হয় তার জন্য আমার কথা শুনুন, পূর্ণ আহুতি দিয়ে দিন। অগ্নি দেবতা শান্ত হলে আমাদের জীবন অন্ধকার হবে এটা ভাববেন না। বলে বাবা, গলছে না তো তোমার মন? গলছে না? আমার চোখের জল দেখে তোমার হাসি পাচ্ছে? আমার মমতাকে তোমার অর্থ বলে মনে হচ্ছে? আমার ভালোবাসা অসহ্যকর মনে হচ্ছে? শ্রীরাম চোখ দেবে বলেছিল তাই তোমরা প্রকট হয়েছিলে। আমি প্রাণ দিয়ে দেব, আমার প্রাণ তোমাকে উপহার হিসেবে দেব। আমি মেয়েকে হারিয়ে বেঁচে থাকার থেকে তোমার পায়ের কাছে মাথা খুঁড়ে মরে যাওয়াও ভালো। কেন দেখতে পাচ্ছি না? ও অনেক আঘাত পেয়েছে, যোদ্ধাদের সাথে আছে। চলুন ত্রিশলা, গিয়ে দেখে আসি। এসো নন্দিনী, তুমি তোমার ভক্তদের ভক্তির পরীক্ষা নিতেই পারো, কিন্তু ভালোবাসার পরীক্ষা নিও না। নিয়ে নাও আমার প্রাণ, নিয়ে আমার মেয়েকে এখানে পাঠিয়ে দাও। সাবধানে ওঠো, তুমি নিজের প্রাণের চিন্তা না করে নন্দিনীকে বাঁচিয়েছ, সেই জন্য আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ কেন বলছেন ত্রিশলা দেবী? একজন সৈনিক হিসেবে আমি শুধুমাত্র আমার কর্তব্য পালন করেছি। সেভাবে দেখতে গেলে নন্দিনীও আমায় অনেক সাহায্য করেছেন। না বীরবাহু, আপনি আমাকে যেভাবে বাঁচিয়ে এনেছেন আপনাকে আমি পরস্পরকে ধন্যবাদ জানাতে জানাতে সময় কাটিয়ে দিও না। যেই যজ্ঞটা করছিলাম তোমাদের হাত দিয়ে পূর্ণ হলো না, কালকে তোমাকে লড়তে হবে এটা ভুলে যেও না। পুজো পাঠ সব থাক, ভগবানের আশীর্বাদ তোমার উপরে থাকবে, কিন্তু কালকে সকালে ব্রাহ্ম মুহূর্তে আমি তোমাকে একটা শক্তি প্রদান করব। এখনকার মতো ওটাই একমাত্র রাস্তা, চলুন যাই। হুম।
অনেক ব্যথা করছে? না না, আপনি বিশ্রাম নিন, আমি আসি। নন্দিনী, দেরি হয়ে যাওয়ার জন্য আমায় ক্ষমা করবেন। দেরি হলেও কোনো অসুবিধা নেই, এখানে আপনি আছেন তাই ফিরে এসেছি। বেশি কথা বললে ক্লান্ত লাগবে, আমাকে গুরুদেবের কাজটা শেষ করতে হবে, পরে দেখা করব। আসি। এসব কি শঙ্খপাল, পূজো শুধু আপনার একার? মানে পূজোতে আপনি একাই এসেছেন নাকি? তোমার শিষ্যরা কোথায় দেখতে পাচ্ছি না তো, লুকিয়ে বসে আছে বুঝি। কেউ কেউ কেবল ভগবানকেই খুঁজে মরে, আবার কখনো কারোকে ভগবানই খুঁজে পেতে উদ্ধার করে দেন। ওরা আসেনি বলে আপনি আমাকে এই অজুহাত দিচ্ছেন? যুদ্ধ উপস্থিত হলে তবেই অস্ত্রের অভ্যেস, তাই না দেবী? নিরন্তর অভ্যেস করেই যেতে হবে, আপনাকে হারানোর ভ্রমে আছে ওরা। ঠিক আছে ঠিক আছে, বাচ্চারা আগে ঠিকমতো হাঁটতে তো শিখুক, তারপর বাচ্চারা বড় হলে তখন না হয় বাকি কথা বলা যাবে। বাম মার্গ আর রহস্য মার্গ দিয়ে যাওয়াটা কখনোই শোভা পায় না। তোরা সারা জীবন শিখেছিস শুধু মন্ত্রতন্ত্র আর ষড়যন্ত্র। যুদ্ধের জন্য সব রাস্তাই ঠিক শঙ্খপাল, কে কাকে কিভাবে হারাচ্ছে সেটাই যুদ্ধে জরুরি। শক্তিহীনদের সেখানে কোনো জায়গা নেই, শক্তিশালীদেরই সবাই মনে রাখে। এটা কথা বলার যুদ্ধ নয় সর্পনিকা, এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ। অধর্মই যদি জেতে, ভগবানের অস্তিত্ব কিসের? ওনার থাকার প্রয়োজনটাই বা কোথায়? আপনি যেভাবে এখন কথা বলছেন সেটা দেখতে পেলে রক্তাক্ষী দেবী আপনার বিরুদ্ধে যুদ্ধে নামবেন। আদিশক্তির অধিকারী মা রক্তাক্ষী কোথায়?
আর পোকার মতন ক্ষমতা নিয়ে তুই কোথায়? রক্তাক্ষীর সাথে যুদ্ধ করবি, মরবি, রক্ত বমি করে মরবি, এই কথাটা আরেকবার বললে? এই অনর্থক তর্ক করা বন্ধ করো। আমি বুঝতে পেরেছি তুমি কেন কথায় কথায় সময় নষ্ট করছো। তুমি আসলে সম্মুখ সমরে যেতেই চাইছো না। উনি এখন যাই বলুন না কেন, ওনার কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই তক্ষক। হেরে যাবে তাই হয়তো ভয় পাচ্ছে। পালাবার যখন কোনো পথ থাকে না তখন তো এইসব কথা বলেই সময় নষ্ট করতে হয়। যুদ্ধ যখনই শুরু হোক না কেন, ভুলবেন না আমাদের যুদ্ধ সঞ্জীবনী বৃক্ষের সামনে হবে। আর যুদ্ধে কে জয়ী হবে সেটা স্বয়ং সঞ্জীবনী বৃক্ষই ঠিক করবে। নন্দিনী নেই এই বিষয়টা সর্পনিকা জানতে পারলে ও জিতে গেছে বলে রোয়াব দেখাবে। যে কোনোভাবেই যুদ্ধের সময় নন্দিনীকে আনতেই হবে এখানে। একটি ছোট্ট বাচ্চাকে তোমার কাছে দেওয়া হলো, সেই বাচ্চাকে তুমি বড় করলে, তা বলে তুমি তাকে জন্ম দিয়েছ সে কথা বলো না পানাগা। সবার মতন জন্ম, সবার মতো যৌবন, সবার মতন সংসার, সবার মতন বুড়ো হওয়ার জন্য নন্দিনী কোনো সামান্য মেয়ে নয়। ও একজন নাগকন্যা। ওর জন্মের পেছনে একটা কারণ আছে, ওর এই জীবনের একটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য পূরণের জন্য ওর জন্ম হয়েছে। তাই তুমি ওকে এখান থেকে যেতে দাও পানাগা। পারবো না, আমি পারবো না। আপনার কাছে হাত জোর করব নাকি পায়ে ধরবো সেটা বলে দিন। আপনাদের মহলে কত বছর কাজ করেছি আমি, আপনাদের এই মেয়ের সেবা করেছি আমি, সেই কারণেই বেঁচেছিলাম। আমারই এই ভাগ্যে নন্দিনীকে আমি উপহার পেয়েছি। যা দিয়ে দিয়েছেন তা কাটতে পারেন না বলে জানেন না। দেখো পানাগা, এই সন্তানকে বড় করে দেওয়ার জন্য তোমাকে আমার বাবা মা অনেক উপহার দিয়েছিল, সেটা তোমার ভুলে যাওয়া একদমই উচিত নয়। আপনি এসব কথা বললে তো আজ আমি মানব না। আপনারা হলেন নাগলোকের, আপনারা এখানের ভাবনা কি জানেন না, বিশ্বাস কি জিনিস জানেন না, ভালোবাসার দাম দেন না, বন্ধুত্বের দাম জানেন না, সম্পর্কের মূল্য কি সেটাও জানেন না। কিন্তু আমি নন্দিনীকে মেয়ের মতন ভালোবেসেছি, বাবার মতন রক্ষা করেছি, ওর মনের সব কথা আমি বুঝতে পারি। নন্দিনী আমার সম্পত্তি, আর আপনি এখন ওকে জোর করে নিয়ে যেতে এসেছেন, আপনার কি দয়া বলে কিছু নেই? বেশি কথা বলা আমি একদমই পছন্দ করি না পানাগা। আমার সোজা কথা যদি তুমি বুঝতে না পারো তাহলে সেই কথা আমি আর এখানে বলতে চাই না। চুপ করে নন্দিনীকে আমার সাথে পাঠিয়ে দাও। দেব না, পারবো না, পারবো না, পারবো না। হাত জোর করছি আমি, দয়া করে আপনি জোর করবেন না। পানাগা, তুমি এই নন্দিনীকে বড় করেছো, মানুষ করেছো, রাস্তা দেখিয়েছো, ভালোবেসেছো, কিন্তু আমার মতন ওকে এরকম অনাথ হয়ে কখনো থাকতে দাওনি তুমি। এই বিষয়গুলোতে আমি তোমার কাছে যথেষ্ট ঋণী, সেটা আমি মানছি, কিন্তু এখন নন্দিনীকে আমার সাথে যেতে হবে। আমি ওকে ভালো করে আগলে রাখবো। ও, আপনি নাকি একে যত্ন করে রাখবেন? আপনার সাথে তো গুরুদেব ছিলেন, কোথায় গেলেন? উনি আর নেই। তা তিনি কোথায় গেলেন? ও, ওনাকে তো আপনারা বাঁচাতে পারেননি, তাই তো? আপনারা গুরুদেবকেই বাঁচাতে পারলেন না, আমার মেয়েকে কি করে বাঁচাবেন সেটা একটু খুলে বলুন। বেশি কথা ভালো লাগছে না পানাগা। শুনতে চাই না, শুধু আমি আমার মেয়েকে চাই। দেখো, তুমি এত কথা বললে আগের বারের মতন করেই নন্দিনীকে আমি নিয়ে যাব এখান থেকে। না, আমার মৃতদেহ মারিয়ে নিয়ে যেতে হবে ওকে। বাবা, নন্দিনী তুমি গেলে আমি কি করব সেটা ভালো করে জানো। ঠিক আছে,
100 জনকে বাঁচাতে গিয়ে একজনের মৃত্যু হলে কোনো ক্ষতি নেই। ত্রিশালা, আমাকে ভয় দেখাবার কোনো দরকার নেই পানাগা। আপনাকে বললাম তো, আমি আমার প্রাণ ত্যাগ করছি, মেয়েকে নিয়ে যান। ঠিক আছে, দরকার হলে তাই করব। দেবী, অধিকার আমাদের হস্তগত হয়েছে, আপনার কাঙ্ক্ষিত সময় আপনার পদতলে উপস্থিত। কি এত চিন্তা করছেন, জয়লাভের ব্যাপারে ভাবছেন? জেতার জন্য চিন্তা করছি না তক্ষক, জেতার পর কি হবে ভাবছি। তারপরে চিন্তার কি আছে দেবী? জিতলে আমি এই নাগলোকের রানী হব শোভা, কিন্তু রাজত্ব আমাকে এখানে থেকেই করতে হবে। আমাদের সম্পূর্ণ শক্তির প্রয়োজন হবে, তাই কালচক্রগুলো আমাদের পেতেই হবে। সেটা দিয়ে আমাদের শক্তি অর্জন করতে হবে। আমাদের প্রাণবায়ু নিয়ে আমরা চিন্তা না করলেও আমরা আমাদের অধিকারকে হাতছাড়া করতে পারবো না। কি করব দেবী, একটা ওই ঘরে রয়েছে আর একটা নাম্বুদারির কাছে, আমার আনতে কষ্ট হচ্ছে দেবী। কষ্ট? তোমার মুখ থেকে এরকম কথা কোনোদিনও শুনিনি শোভা। আমরা পারবো না, জিতবো না, এমন কথা বলার সময় নয় এটা। আমরা সমস্ত কিছু অর্জন করেছি, এই যুদ্ধতেও আমাদের জিততে হবে। গাছের মিষ্টি ফলের মতন, হোম যজ্ঞের আহুতির ফলের মতন, নৈবেদ্যর পঞ্চ ফলের মতন ওই কাল চক্র আমাদের পেতেই হবে, তা না হলে যুদ্ধে আমরা হেরে যাব। তখন শুধু অপেক্ষায় থাকতে হবে যে যুদ্ধে কখন হারবো আমরা। ওই কালচক্র আমাদের কাছে এখন নেই বলে ওই নম্বুদরি আমাদের এত ভয় দেখাচ্ছে। খুব শীঘ্রই ওই কালচক্র পেতেই হবে শোভা। আমি একটা উপায় বলছি তোমাকে, তুমি সেটাই করবে। বলুন দেবী। তোমাকে যা বলছি তুমি সেটাই করবে। নিশ্চয় দেবী, আমি আমার কাজ করব। এখন আসছি। সময় হয়ে গেছে, সঞ্জীবনী বৃক্ষের সামনে যেতে হবে। সঞ্জীবনী বোন বলে কেন বলছেন দেবী? জেতার জায়গা, জয়লাভের পরে রাজত্ব করার জায়গা বলুন। আমি আমার প্রাণ ত্যাগ করছি, মেয়েকে নিয়ে যান। ঠিক আছে, দরকার হলে তাই করব। এবার দেখো আমি কি করি। না, তুই তোর মনের দুঃখটা আমাকে না দেখালেও তোর মনে যে কষ্টটা হচ্ছে সেটা ভালো করেই আমি জানি। সর্পনিখার থেকে তোর সমস্যা হতে পারে বলে চেনাম্মা দেবী তোকে আমার হাতে দিয়ে দিয়েছিলেন। সেদিন ওনাকে অমান্য করতে পারিনি, আর আজকে ওনার দেওয়া দায়িত্ব পালন করলাম। এইটুকুই আমার শান্তি রে মা। দয়া করে তুই মনটা খারাপ করিস না, প্লিজ।
ওই মন্দির স্থাপন করতে হলে আমায় ওনার মেয়ের সাথে বিয়ে করতে হবে না। এইভাবে মন্দিরের কাজটা ফেলে রাখা উচিত নয়, একটার পর একটা সমস্যা তো এসেই চলেছে। নীলির সময়টা কিন্তু ভালো যাচ্ছে না, এর একটা সমাধান বার করতে হবে। কি হয়েছে বিরাট, ঘুম আসছে না? না ড্যাড। তুই এত চিন্তা করিস না, আমার সকালবেলার কথাটা নিয়েই তুই চিন্তা করে যাচ্ছিস তাই না? সেটাই তো ড্যাড, কি করব আমি তো বুঝতেই পারছি না। কিন্তু একটা কথা সত্যি, তুমি আমায় বলেছিলে জননীর আত্মাকে মুক্তি দিতে গেলে আমাদের যা যা করতে হবে তাতে বাধা পড়বে। আগে ওই চক্রবর্তী বাবু, তারপরে মা, এখন আবার নীলির এই সব সমস্যা, এগুলো মাথায় ঘুরেই যাচ্ছে। জামা কাপড়ে হঠাৎ আগুন লেগে গেল, রাম নাকি এখনো জননীর নাম শুনলেই আঁতকে উঠছে। এসব দেখছি আর মন্দির বানানো হবে বলে আমার আর মনে হচ্ছে না। কিন্তু ওর বাবার শর্তগুলো নিয়ে ভাব, নীলির ব্যাপারেও চিন্তা করে দেখ। জননীর আশা ছিল বলে নীলির আর তোর এনগেজমেন্টটা করিয়ে দিয়ে বিয়ের ব্যবস্থাও করছি। এখন তোর সিদ্ধান্তের ওপরই তোর ভবিষ্যৎ নির্ভর করছে, সেটা ভুলিস না। এই মুহূর্তে আমার যে মানুষটা কষ্টের মধ্যে রয়েছে তাকে কষ্ট দেবার ইচ্ছা নেই। তুই যথেষ্ট শিক্ষিত, বুদ্ধিমান, তুই নিজে চিন্তা করে যদি একটা সিদ্ধান্ত নিস তাহলে সেই সিদ্ধান্তটা ঠিক হবে বলেই আমার ধারণা। কিন্তু এটা ভুল করবার সময় নয়, ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভেবে দেখতে পারিস। প্রয়োজনে মনকে পাথর বানিয়েও কাজটা করতে হয় বিরাট। আর এদিকে পাথর হয়ে যাওয়া জননীকে মুক্তি দেবার চেষ্টায় আছিস তুই। যা গিয়ে শুয়ে পড়, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা তৈরি বৃক্ষরাজ, প্রতিদ্বন্দ্বীকে ডাকা হোক। বৃক্ষরাজ, আমাদের প্রতিনিধি এখনো আসেনি। লড়াই করার ক্ষমতা নেই? নাগলোকের এত বড় যোদ্ধা, সর্পলোকের নিয়ম কানুনই জানে না দেখছি। এ ভবিষ্যতে নাগলোককে শাসন করবে কি করে? তক্ষকরা, বাসুকি নাগেরা, রানী বলে তখন ডাকবে কাকে? ওদেরকে তখন রাস্তা কে দেখাবে শুনি? ছি 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 ছি, বাসুকিরা সেই ভীতুই রয়ে গেল। সর্পনিকা! হ্যাঁ, চিৎকার করতে আমিও কিন্তু জানি, কিন্তু আমি তো সে কাজ করছি না, কারণ এখানে দেবতারূপী বৃক্ষরাজ আছেন আর আমি তাকে অন্তর থেকে সম্মান করি। তোমরা কি এখানে তর্ক করতে এসেছো নাকি রাজ্যকে বাঁচাতে এসেছো? না বৃক্ষরাজ, আমাদের লড়াইয়ের রানীর এখানে আসতে একটু অসুবিধে আছে, এই জন্যই আমরা এই লড়াইয়ে অংশ নিতে পারবো না। তাহলে তোমরা তোমাদের নিজেদের হার মেনে। নন্দিনীর সঙ্গে কে থাকবে, জননীর আত্মা নাকি আপনাদের মধ্যে কেউ প্রাণত্যাগ করে ওর শরীরে গিয়ে ঢুকবে? সর্পনিকা! আমি জানি আমার নাম কি, অযথা চিৎকার করবেন না। অন্যায় করে একবার জিতেছেন আপনারা, কিন্তু একবার জয়লাভ করি নাগলোকের সিংহাসনে কে বসবে সেটা ঠিক করা হয় না। একবার জয়লাভ করি নাগলোকের সিংহাসনে কে বসবে সেটা ঠিক করা হয় না। আরো দুটো যুদ্ধ আছে সামনে, আর সেখানে জয়লাভ করব আমি। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে সর্পনিকা। এত অপমানিত হওয়ার পরেও দেখছি সর্পনিকার এই রাগ কমার দেখছি কোনো নাম নেই। আমার এই অহংকার আছে বলেই আমি এখনো সর্পনিকা নামে পরিচিত। ত্রিশলা, অন্যায় 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 করে তোমরা ওই যুদ্ধে জিতেছ, দেখতে থাকো এবার চালাকি করে আমি কিভাবে জিতি, তোমাদের হারাবই।
অধর্মের কাজে আবার উপায় খুঁজছিস? আপনারা করলে সেটা ধর্ম, আর আমি করলে সেটা অধর্ম হয়ে যায়। নিরীহ বানর গাছের ফল পেড়ে নিজের বাচ্চাদের খাওয়ালে সেটা ধর্ম, সিংহ সেই বানরকে মেরে নিজের বাচ্চাদের খাওয়ালে তখন অধর্ম হয়ে যায়। ধর্মের রীতি বদলাতে পারে কিন্তু ধর্ম বদলায় না। আপনার অধীনে থাকলে বাসুকীরা যথেষ্ট সুখে থাকবে, আমিও অধিকারে থাকব। শোনা, তুই তোর জীবন পছন্দের লোকের সঙ্গেই শুরু কর, আর তার সাথে আমার আশাও পূর্ণ হবে। শেষ পর্যন্ত শুভ দিনটা এলো। শোনা, আমি বড় ক্লান্ত, লেট হচ্ছে, আমি চলি। ওকে, আর একটা মিষ্টি খা। নে, গুড নাইট। হে ভগবান, বাবা এটা কি করে এসেছে? সেই দিন যখন জিজ্ঞেস করেছিল আমি চুপ করে থেকে ভুল করেছি। আগে এটার ব্যাপারে ওনার সাথে আমায় কথা বলতে হবে। ভালোবাসলে কষ্ট পেতে হয় জানতাম, যাকে ভালোবাসি সেও কষ্ট দেয় মেনে নিচ্ছে, কিন্তু এতটা বিপাকে পড়তে হবে বুঝতে পারিনি। সরি জননী, আমি জানি তোমার মতো মেয়ে হয় না, কিন্তু তোমায় ভালোবেসে আমি ফেঁসে গেলাম গো। কিছু না কিছু দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আরে তুমি বললে বলে আমি নীলিকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, এখন তোমার জন্যই মন্দির বানাবো বলে প্রস্তুত হলাম। তুমি নেই অথচ আমি বিপদে পড়েই যাচ্ছি, তুমি কি করে সহ্য করতে পারছো জননী? এসো এসো, আমায় একটা উপায় বলে দাও জননী, তাহলেই আমি বুঝতে পারবো কি সিদ্ধান্ত নিতে হবে। এসো আমায় একটা উপায় বলে দাও জননী, তাহলেই আমি বুঝতে পারবো কি সিদ্ধান্ত নিতে হবে। অসহায় হয়ে পড়ছি, তোমার আত্মার শান্তি আমি কামনা করি জননী। তাহলে কি আমি নীলিকে বিয়ে করব, নাকি তোমাকে মুক্ত করার জন্য আমি নন্দিনীকে বিয়ে করব? এখন আমি তোমায় মন থেকে ভালোবাসি, কিন্তু তোমার অনুপস্থিতিতে এত অসহায় হয়ে পড়েছি বুঝতে পারছি না কি করব। বিরাট, তুমি অনেক কষ্টে আছো, তোমাকে নীলিকে আমি বিয়ে করতে বলেছিলাম তুমি যাতে খুশি হও তাই জন্য, তুমি ভালো থাকবে সেটা ভেবে। কিন্তু নীলিকে আমি যা ভেবেছিলাম তা নয়, ওকে ভুলে যাও বিরাট, ভুলে যাও। ওইদিকে মম ড্যাড বিয়ে বাড়ি নিয়ে কতটা মেতে উঠেছে, এখন ওদেরকেও কিছু বলতে পারবো না। এদিকে যদি আমায় মন্দির বানাতে হয় তাহলে আমাকে নন্দিনীকে বিয়ে করতে হবে, আমি পাগল হয়ে যাব। তুমি নীলির সাথে বিয়েটা করো না বিরাট, ওর থেকে তুমি আর কিছু ভালো আশা করো না, ও যে তোমার থেকে অনেক বেশি ভালো থাকবে সেটা আমি জানি। দয়া করে এই বিয়ে করো না, আমার কথা শোনো প্লিজ বিরাট,